প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহ আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, মিছিলের সময়, বিবিকে মারার সময়, আল্লাহ ঠেলার ছোটে আল্লাহ আছে, ভালো এটা। আল্লাহ কিন্তু ভুলটা নেন না, আপনি ভুল করলেও কে ভুল করেন না, আল্লাহ ভুল করেন। বুখারীতে একটা হাদিস এসেছে, এক লোক সফরে যাচ্ছিলেন, তো সফরে যাওয়ার সময় তিনি একটা গাছের নিচে ছায়া নিলেন, ছায়াতে তিনি আর ওঁটটা হারিয়ে ফেললেন। আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, মোটের উপর ওনার খাওয়া ছিল, পানীয় ছিল। এখন মরুভূমিতে মরা ছাড়া কোনো উপায়? সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি। চিন্তা করলেন, মরব যখন চোখ বন্ধ করে থাকি, একসময় মরে থাকবো, কিন্তু ভিতরে ওঁটের যন্ত্রণা আছে না নাই? চোখ খুলে দেখে যে ওঁট একটা দেখা যায়, চোখ খুলে দেখে যে হেডটাই হেডটাই, খুশির চোটে কয় আল্লাহ আন্তা আব্দি আলার রব্বু, তুই আমার গোলাম, আমি তোর রব। খুশির চোটে কথা কি হয়ে গেছে? উল্টে গেছে। আল্লাহর হাবিব বললেন, এই যে কথা উল্টে গেল, আল্লাহ উল্টানোটা ধরলেন না, হারানো ওঁট পেয়ে লোকটা যত খুশি হয়েছে, আল্লাহর কোন গোলাম যদি তার রাস্তায় ফিরে আসে, তার চেয়ে বেশি আল্লাহ খুশি হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়।